আচ্ছা, আজকে অ্যানিমেটেড হচ্ছে সেকেন্ড ক্লাস, আর আজকে আমরা সেকেন্ড ক্লাসে শিখতে চেয়েছিলাম ব্রাশ টুল, এই হচ্ছে টেক্সট টুল, হয়তো এগুলো শেখা হবে না আজকে, কারণ আজকে আপনাদের কার্ড ড্রয়িং করে শেখাবো, যে কার্ডটা ড্রয়িং করবো কিভাবে, এবং আপনাদের শেপ নিয়ে একটু প্রবলেম হচ্ছে। ইলাস্ট্রেটরে যেরকম আপনারা ফ্যামিলিয়ার হয়ে গিয়েছেন, এখানে কিন্তু অতটা ফ্যামিলিয়ার হতে পারেন নাই, তো একটু শেপ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো, আর তার সাথে আমরা কার্ড ড্রয়িং করেও দেখবো যে সে কিভাবে ড্রয়িং করতে হয়। হ্যাঁ, এটা শিখবো আর কি। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা ফুল এইচ ডি এটা সিলেক্ট করবো, তারপরে ক্রিয়েটে ক্লিক করবো। এখানে অটোমেটিকলি কি হবে যে ডিটেলস গুলো নিয়ে নিবে, যা যা লাগে এখানে নিয়ে নিবে, ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পর চলে আসবে আমাদের সেই ইন্টারফেস, আর এগুলো সেম ইলাস্ট্রেটরের মতোই, যে কিভাবে কন্ট্রোল করতে হয় এইসব জিনিসগুলো। ঠিক আছে, এগুলো যারা জানেন অবশ্যই ইলাস্ট্রেটর সেকশনে দেখে নেবেন। ঠিক আছে, বাই চান্স এটা যদি এভাবে চলে আসে, আপনি লেখার মধ্যে ক্লিক করে জাস্ট এখানে নিয়ে যাবেন, নিজেভাবে ছেড়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। আচ্ছা, এটা লাইব্রেরি, এটা খুবই দরকারি একটা প্যানেল, আর এইটা আমাদের লাগবে, লাইব্রেরি সম্পর্কে অনেক জানতে হবে। লাইব্রেরি বেশিরভাগ আমরা লাইব্রেরিকে বেশি ইউজ করবো অ্যানিমেশন করার সময়, তো এগুলো আমি আপাতত এটা এগুলো বলে আপনাদের মাথা নষ্ট করতে চাই না। কার্ডটা আমি ডাউনলোড করে নিই, দেখি আমার কার্ড ডাউনলোড করা আছে কিনা। আছে, আচ্ছা একটু পরে নিয়ে আসি এটা। আমি একটু টুল সম্পর্কে আপনাদের বলে নিই, টুল ভাই, একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমি স্টক ছাড়া একটা ফিল নিলে পরে পরবর্তীতে ওইটা যখন মানে ইয়ে করবো, তো পরবর্তীতে স্টক নিতে গেলে কি করতে হবে? এই আজকে দেখাই, এই যে টুল গুলো আছে না, আজকে এই আজকে যদি এগুলো শেখাইতাম না, তাহলে ওই আপনার এই যে কোশ্চেনটা না, ওই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যেতেন। এই যে ইঙ্ক বটল টুল আছে একটা, এ টুল দিয়ে নিতে হয় পরবর্তীতে যদি স্টক নিতে চান। আচ্ছা, আমি দেখাই দেবো একটু, হ্যাঁ হালকা পাতলা টাচ দিয়ে দেবো। আমি আজকে শেপে আবার ফোকাস করি, যে শেপ আপনি এখানে যখন ক্লিক করবেন এই শেপটাই আগে বোঝাই। ঠিক আছে, এই শেপের প্রপার্টিস কি কি, ফিল আছে, স্ট্রোক আছে, এটার নাম কি, রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এটা হচ্ছে ফিল আলফা, আর এটা হচ্ছে স্ট্রোক আলফা। আলফা দ্বারা বোঝাচ্ছে এটাকে অপাসিটি, অপাসিটি কমাই দিবেন, ট্রান্সপারেন্ট হবে, মানে পিছনে জিনিসও, যদি ওই শেপের পিছনে কিছু শেপ থাকে ওই শেপও দেখা যাবে। আমি দেখাই হালকা পাতলা, প্রথম থেকে দেখাই। ধরেন এই যে একটা শেপ নিলেন, হ্যাঁ এটা শেপ নিলেন, এখন কথা হচ্ছে ডবল ক্লিক করলে কি হবে, ফিল আর স্ট্রোক সিলেক্ট হবে। আপনি চাইলে, আমি স্ট্রোকের সাইজটা একটু বাড়িয়ে দিই, আপনি চাইলে স্ট্রোককে আলাদা আলাদা সিলেক্ট করতে পারবেন এভাবে, এটা আমি কিন্তু আগের ক্লাসে বলেছি। আর যদি শেপ, স্ট্রোক, ফিল একসঙ্গে সিলেক্ট করতে চান, ডাবল ক্লিক করবে। আচ্ছা, আমি ফিলকে সিলেক্ট করলাম, শুধু ফিল, স্ট্রোক না। তাহলে কি, শুধু ফিলে সিলেক্ট করলে ফিলের জন্য যত প্রপার্টিস আছে এখানে দেখা যাবে, মানে যা যা করা যাবে ফিল নিয়ে। এটা হচ্ছে উইথ অ্যান্ড হাইট, আমার শেপের উইথ কত, এখান থেকে আপনি উইথ অ্যান্ড হাইট কমাইতে পারবেন। দেখেন ফিলের উইথ অ্যান্ড হাইট কমাইতে পারতেছেন, হ্যাঁ, তবে এখানে হাইটটাও দেখুন কমতেছে, দেখুন হাইটের চেঞ্জ হচ্ছে, ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে এখান থেকে কমাইলে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, এই যেখানে লিঙ্ক করা আছে, ঠিক আছে আমি আনডু করি, আমি আচ্ছা আনডু করলাম, নিলাম। তো এখানে যদি আপনি যদি এটা খুলে দেন, মানে আনলক করে দেন, তাহলে যে এই যে উইথ, শুধু উইথ কমবে, হাইট আর কমবে না। হ্যাঁ দেখুন, আর এখানে হচ্ছে এটা আবার হাইট। ঠিক আছে, তো এটা আমরা বুঝলাম যে জিনিসটা কি। আচ্ছা, এই যে ফিল আলফা, দেখুন লেখা এখানে দেখা যাচ্ছে ফিল আলফা, এটা যদি কমান, এটা 100% পর্যন্ত থাকে, 1 থেকে 100% পর্যন্ত, এটা যখন কমাবেন, ঠিক আছে এটা আলফা হয়ে গেছে, দেখুন আলফা হয়ে গেছে। যখন ক্লিক করবেন অবশ্যই যে এটা যে মেন কালার ওই কালারই দেখাবে, তবে যখন বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করবেন, তখন এটা এটা অ্যাকচুয়ালি কাঁচের মতো হয়ে গেছে। কাঁচ, কাঁচ যতই রঙিন কালার হোক না, যাই হোক না কেন, কাঁচের পিছনে হাত দিলে বা কোনো কিছু রাখলে ওই জিনিসটা দেখা যায়। তো আলফা জিনিসটা কাঁচের মতো মনে করবেন, যে
এই আলফা জিনিসটা হচ্ছে কাঁচ, একটা কাঁচের ঘনত্ব মনে করেন, আমি ঘনত্ব কমাই দিছি, ঘনত্ব কমাই দিলে অবশ্যই জিনিসটা স্পষ্ট দেখা যাবে, ঘনত্ব বাড়ালে একসময় দেখা যাবে না, ঠিক আছে? যেরকম ব্ল্যাক কালারে যদি গ্লাস থাকে দেখবেন খুব একটা বেশি দেখা যায় না, তার মানে কি ওই কাঁচের হচ্ছে ঘনত্ব বেশি। হ্যাঁ দেখেন, এটার পিছনে আমি একটা লেয়ার নিলাম, এটা নিচে একটা লেয়ার নিব, যে উপরে আসবে প্রথমে নিচে টান দিয়ে নিচের দিকে নিব। এখন যদি এর পিছনে আমি যদি এটা এটা হচ্ছে আবার 100% করে দেই, ঠিক আছে, 100% করে দিয়ে আমি অন্য একটা কালারের শেপ নিব পিছনে। এই যে আমি এখানে ড্র করলাম, এই যে পিছনে নিয়ে গেল, দেখুন পিছনে আমি যদি পিছনেও রাখি পিছনে দেখা যাচ্ছে। আমি যদি এটা দেখুন, আমি যখন এটা সিলেক্ট করব অবশ্যই এটা পূর্ণ কালারেই চলে আসবে আবার, দেখুন এখন কি দেখা যায়? দেখা যায় না। হ্যাঁ, যখন আমি এটা বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করব তখন হচ্ছে যে পিছনে শেপটাও দেখা যাবে, দেখুন এই যে হাইড করতেছে এখান থেকে, হ্যাঁ হাইড করতেছে দেখুন। তাহলে আলফা জিনিস হচ্ছে এমন একটা জিনিস যে এটা আপনাকে মনে করেন যে একটা গ্লাসের মতো বানায় ফেলবে, মনে করবেন গ্লাস, আমি এটাকে গ্লাসে কনভার্ট করতেছি এরকম একটা মনে করবেন, মানে অপাসিটি কমাই দিয়েছে আর কি। আর ওই যে ইলাস্ট্রেটর যেরকম অপাসিটির অপশন ছিল প্রপার্টিস এর মধ্যে, এটা হচ্ছে আলফা। হ্যাঁ আচ্ছা, এটা যায়। এখন হচ্ছে ওই সেম জিনিস, এই যে এটা স্ট্রোকের জন্য অবশ্যই একটা কিছু নিবেন, স্ট্রোক সাইজ বাড়াই দিলাম ধরেন, আচ্ছা আমি এটা নিলাম, এই যে আপনি যদি স্ট্রোকের সাইজ কমাই দিতে চান কমাইতে পারেন এভাবে, দেখুন স্ট্রোকটাও কমে গেছে, মানে সরি সাইজটা, মানে এই যে এটা আলফার যে অপাসিটির বিষয়টা এটা কমে গেছে, দেখুন এখন ফিল স্ট্রোকের মাঝামাঝিতে অবস্থান করছে এটাও দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমি এটা বাড়িয়ে দিলাম আবার, আচ্ছা এটা গেল। তো আমি আবার ড্র করি, প্রথম থেকে ড্র করি একটু, আমি স্টোকটা সাইজ কমাই দিলাম, ওকে। এবার আসি, যদি রাউন্ড করতে প্রবলেম হয় আপনাদের তাহলে কয়েক ভাবে রাউন্ড করতে পারেন, দেখাই। যখন একটা শেপ নিবেন, আমি আবার একটু স্টোক কমাই দিই আগে, আচ্ছা এই যে শেপ এভাবে ড্র করলেন, হ্যাঁ ড্র করার ফল পরে ড্র করার পরে কি করবেন, এখানে মাউসের হুইল বাটন ঘোরালে স্টকের সাইজ কমবে বাড়বে। হ্যাঁ যদি আপনি যদি এভাবে টেনে টুনে যদি আপনি যেটা নিতে চাচ্ছেন যে সাইজ যদি না পারেন, তাহলে মাউসের হুইল বাটন ঘোরাবেন, এক এক করে কমবে বাড়বে। তাছাড়া আপনি এখানে লিখেও দিতে পারবেন, এখানে ক্লিক করবেন লেখার মধ্যে লিখে দিলেও হয়ে যাবে। আচ্ছা আপনি এই যে কর্নারটা রাউন্ড করতে চাচ্ছেন, দেখেন আসলে কম্পিউটার হ্যাং করতেছে, বুঝলাম না, হ্যাং না হ্যাং না, আমার মাউসটা প্রপার কাজ করতেছে না। আচ্ছা একটু মিউট করে রাখেন, হ্যাঁ যাদের কথা বলা দরকার নাই, যাদের মানে প্রয়োজন নেই তারা মিউট করে রাখেন। এ ধরেন আপনি এটা রাউন্ড করতে চান, হ্যাঁ রাউন্ড করবেন কিভাবে, কথা হচ্ছে রাউন্ড করতে চাইলে কি করবেন, কথা ওই ওই ইলাস্ট্রেটরের মতো যেখানে একটা বিন্দু থাকে আমরা ইজিলি কিন্তু রাউন্ড করতে পারি, তাই না? টান দিয়ে রাউন্ড করতে পারি এই জিনিসটা, রাউন্ড করতে পারবেন এইভাবে। আচ্ছা আর ড্র করার পরে আর রাউন্ড করা যাবে না, যেখানে একটা অপশন আছে ওটা ড্র করার সময় আসবে, ড্র করার আগে। তো আমি অন্যভাবে একটু রাউন্ড করে দেখাই, যদি এটা রাউন্ড করতে চান এখান থেকে একটু বের করবেন, এটা চালু রাখবেন, স্ন্যাপিংটা চালু রাখবেন, এই জিনিসটাকে একটা সময় আলোচনা করব, তবে আপনারা যদি এটা প্র্যাকটিস করতে করতে যদি বুঝতে পারেন তাহলে ভালো। আমি আবার দেখাই এখানে, যে এখান থেকে এটা বের করবেন এভাবে অল্ট প্রেস করে, হ্যাঁ এখান থেকে এটা টান দিয়ে এভাবে প্রেস করবেন অল্ট। আমি কিন্তু এটা শিখিয়েছি যে এই অল্ট কি কাজ করে, অল্ট ছাড়া যদি আপনি টান দিতেন তাহলে কি হতো, দেখুন রাউন্ড হইতো জিনিসটা, দেখুন এই যে রাউন্ড হতো। হ্যাঁ যেহেতু অল্ট প্রেস করেছেন তাহলে ওখানে রাউন্ড না হয়ে স্ট্রেট লাইন বের হবে, আর তার সাথে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে এখানে, দেখুন আমি যদি অল্ট প্রেস করে যদি এখানে টান দেই, এখানে যে লাইন ভেঙে গেছে তার মানে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। হ্যাঁ এটা দেখবেন কিভাবে, এটা যখন আপনি এখানে সাব সিলেকশন টুল নিবেন সিলেক্ট করবেন, দেখুন এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই রাউন্ড আর কি, ওই যে অ্যাঙ্কর পয়েন্ট। ওকে আপনি যদি রাউন্ড করতে চান আর একটা ভাবে করতে পারেন, আমি একটু দেখাচ্ছি একটু পরে আবার, যে আপনি পেন টুল নিতে পারেন, এখানে যেহেতু আপনারা পেন টুলের কাজ জানেন পেন টুল নিতে পারেন, পেন টুলের ভিতরে একটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, ক্লিক করবেন এখানে, একটা ক্লিক করবেন,
এটা টান দিবেন এভাবে, এখানে এভাবে রাউন্ড করতে পারবেন চাইলে, তবে আমরা এভাবে কখনো রাউন্ড করব না। হ্যাঁ, আমরা সব সময় এই সিলেকশন টুল দিয়ে রাউন্ড করব। এখানে অল প্রেস করে একটা লাইন বের করবেন, মানে পয়েন্ট অ্যাড করে টান দিয়ে একটা লাইন বের করবেন, অল প্রেস করে টান দিবেন। এইবার এটাকে অল ছাড়া এবার একটু ঘোরাবেন, এখানে একটু করবেন, মানে এভাবে একটু রাউন্ড করবেন এখানে, আর এটা একটু সরাই দিবেন, তখন এটাকে চাইলে এভাবে নিয়ে আসতে পারেন আবার সেই আগের শেপে। তাহলে কি হলো, এখানে কি হলো, রাউন্ড হয়ে গেল। হ্যাঁ, তখন আপনি যদি এটার সাথে মিলাইতে চান এখানে নিয়ে আসতে পারেন, এটা যদি মিলাইতে চান এই বরাবর নিয়ে আসতে পারেন, এটা নিয়ে আসতে পারেন। তবে আমাকে পুরোপুরি জায়গায় সেট করতে হেল্প করতেছে এই যে জিনিসটা স্ন্যাপ, এটা বুঝবেন। এটা এটা অফ করে একটু ড্র করার ড্র করবেন, আর এটা চালু করে একটু ড্র করবেন, তাহলে এই পার্থক্যটা বুঝতে পারবেন। চুম্বকের মতো আপনার পজিশনে নিয়ে যাবে এটা, চুম্বকের মতো। হ্যাঁ, এভাবে রাউন্ড করতে পারবেন, দেখেন অনেক সুন্দর কিন্তু রাউন্ড হয়ে গেছে এখানে। হ্যাঁ, আচ্ছা আরেক ভাবে রাউন্ড করতে পারবেন, এটা আমি এক জায়গায় রেখে দিলাম। আরেক ভাবে করবেন, এই যেভাবে এখানে যখন ক্লিক করবেন নিচের দিকে দেখবেন রেক্ট্যাঙ্গেল অপশন। হ্যাঁ, এই যে এইটা যখন থাকবে, ওই যে ইলাস্ট্রেটরে যেরকম আমরা শেপে যেখানে চারটা ডট থাকতো, টান দিলেই পুরো জায়গা চার জায়গা থেকে রাউন্ড হয়ে যেত, এই জিনিসটা ওরকমই। হ্যাঁ, এখানে আপনি একটু ভ্যালু বাড়াই দিবেন, 20 করে দিলেন, দেওয়ার পরে এবার ড্র করবেন, দেখবেন আপনার রাউন্ড আসবে চারোদিক থেকে, দেখছেন রাউন্ড আসছে। হ্যাঁ, এটার ভ্যালু একটু বাড়িয়ে দেন, আবার 50 করে দেন, এই যে দেখুন আরো মানে রাউন্ড হবে ভালো মতো। এটা আপনি 100 করে দেন, তাহলে কি হবে, যখন শিফট প্রেস করে কিছু এই যে ড্র করবেন, দেখবেন প্রথমে তো সার্কেল আকারে বের হবে, যখন এটা একটু বড় হবে তখনই রেক্ট্যাঙ্গেল আকারের একটা শেপ নিবে। তো দেখুন আরো রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আপনারা রাউন্ড করবেন, যদি নিতে চান রাউন্ড করতে চান, যদি ওই ওইভাবে ঝামেলা হয় তবে ওইভাবেই প্র্যাকটিস করবেন, ওটা শেখার দরকার আছে। এবার বলি, এই যে এখানে একটা অপশন আছে, আমি এটা হচ্ছে জিরো করে দিই। এটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল, হ্যাঁ দেখেন ইন্ডিভিজুয়াল রেক্ট্যাঙ্গেল কর্নার রেডিয়াস। হ্যাঁ, এই যেখানে চারটা আসছে এটা হচ্ছে উপরের, আমি আগে ড্র করি এখানে দেখাই, এটার জন্য ও আচ্ছা এটা নিয়ে দেখাইতে হবে। ওকে, দেখুন এটার জন্য এই উপরেরটা, এটার জন্য এ পাশেরটা, মানে যেভাবে যেটা দিয়ে আছে ওইভাবে। হ্যাঁ, কর্নার যেভাবে যে কর্নারটা, এখন দেখেন আপনি চাচ্ছেন যে এটা আবার জুম ইন জুম আউট করে কন্ট্রোল দিয়ে। হ্যাঁ, অল্টার দিয়ে করে না, জুম ইন জুম আউট করে কন্ট্রোল দিয়ে আর মাউসের হুইল বাটন। তো আপনি এই কর্নারটা রাউন্ড করতে চাচ্ছেন অন্য একটা শেপের, শেপ নেওয়ার আগে এই অপশন আসবে, যখন আপনি শেপ টুলে থাকবেন তখনই হচ্ছে এই অপশনগুলো আসবে। তো আপনি এই কর্নারটা ধরেন 20 করতে চাচ্ছেন, 20 করলেন, এবার আপনি ড্র করবেন, দেখবেন শুধু এই কর্নারটাই রাউন্ড হবে, কারণ এখানে ভ্যালু দেওয়া আছে। এই কারণে আপনি চাইলে এটাকে আর এডিট করতে পারবেন না, কারণ এটা সিলেক্ট করলে তখন আর আসবে না, ওই অপশনটা আসবে না। তবে দেখি এখানে আসতে পারে না, নাই আসবে না। ওই ড্র করার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি কেমন কতটুকু রাউন্ড করতে চান। এরকম আর কি, দেখুন আপনি এই কর্নারটা চাচ্ছেন, এখানে ধরেন 50 নিলেন, শিফট প্রেস করে ড্র করি একটু, দেখেন এখানে 50 নিয়েছি, এই জন্য রাউন্ডটা বেশি, এখানে 20 নিয়েছি তাই রাউন্ড কম, আর এখানে নিইনি ভ্যালু তাই হয়নি। আর এটা হচ্ছে ওইটা, হ্যাঁ এটা হচ্ছে ওই যে পুরো কর্নারকে রাউন্ড করবে এভাবে। তবে আমরা সব সময় এটা ইমার্জেন্সি দরকার হলে বা ওই আপনার এটা এভাবে করতে গেলে যে শেপ, এই যে রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল দিয়ে যদি আপনাদের প্রবলেম হয় যে একটু দেরি হয়ে যাবে, যেহেতু আমার চারিদিকে রাউন্ড করা দরকার, তাহলে আপনি এই জিনিসগুলো নিতে পারেন। হ্যাঁ, আর যদি স্পেসিফিক কাজ করতে করতে যদি মনে হয় যে না এটা আমার পেন টুল এই সিলেকশন টুল দিয়েই করে নেই, ঝামেলা করা দরকার নাই, একটা লাইনই দরকার, তাহলে আপনি এভাবে করতে পারেন। হ্যাঁ, এভাবে আপনি করতে পারেন। এটা গেল, আর এই যে এটা দেখি এটা কি আছে, এখানে কিছু অপশন আছে যে স্টার্ট অ্যাঙ্গেল। আচ্ছা, আমরা আগে প্রপার আগে সার্কেল একটা ড্র করি শিফট প্রেস করে। হ্যাঁ করলাম, আমি এবার এটার ভ্যালু একটু বাড়িয়ে দেখি,
এবার কি আসে দেখি, শিফট প্রেস করে ড্র করলে দেখুন, এই যে বুঝতে পারতেছেন বিষয়টা, স্টার্ট অ্যাঙ্গেল জিরো করলে তো জিরো হবে, যদি এটা একটু বাড়ান এভাবে আসবে, মানে জিনিসটা এদিক থেকে যাবে, আপনার যদি এগুলো দরকার হয় করবেন, একটু বাড়াইলেন দেখেন কেমন হলো, এই জিনিসটা এখান থেকে শুরু করে এদিক দিয়ে চলে গেছে, যখন এটা 360 ডিগ্রি হবে তখন দেখি কেমন আবার সার্কেল হয়ে যাবে, ঠিক আছে, 360 ডিগ্রিতে আবার সার্কেল হয়ে যাবে। আচ্ছা এটা গেল, আবার এটা দেখি, এবার ওই সেম জিনিসই, এই যে সার্কেলের বিষয়টা দেখুন, ওটা তো এই বরাবর গিয়েছে না, মানে ঘড়ির কাঁটার বিপরীত, না ঘড়ির কাঁটা তো এদিক চলে, তাই না, ঘড়ির কাঁটার দিকে গেছে, আর এন্ড অ্যাঙ্গেল হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে যাবে। দেখুন আমি এটার ভ্যালু একটু বাড়িয়ে দিলাম, আচ্ছা এটা এভাবে আসতেছে, তাই না, আবার একটু করি, এভাবে আসতেছে, মানে পিছন থেকে আসতেছে, হ্যাঁ একটু বাড়াই তাহলে বুঝবেন, এভাবে মানে এটা আর কি ওই পিছন থেকে হচ্ছে, শেষে থেকে হচ্ছে, এভাবে যদি চান এভাবে করতে পারেন। আমরা ধরেন আমাদের হচ্ছে তরমুজ, আমরা তরমুজ ড্র করতেছি, এখন তরমুজের আমাদের হচ্ছে দরকার, একটা তরমুজের শেপের দরকার, আমরা তরমুজ বানাবো, তো কষ্ট করে বানানো দরকার নেই, জাস্ট এভাবে নিব, নেয়ার পরে কি করব, এটাকে এভাবে রাখব, রাখার পরে এটাকে কি করব, দরকার হলে এটাকে কপি করব, আবার কপি করলাম, কন্ট্রোল কন্ট্রোল ভি প্রেস করলাম, করে আমরা কি করব, এটাকে এটা কি করব, ফিলটা কেটে দেব, ফিলটা কেটে দিয়ে এই স্ন্যাপটা অফ করব, কারণ স্ন্যাপটা আমাকে সঠিকভাবে আমি যেরকম চাচ্ছি বসাইতে দিচ্ছে না, স্ন্যাপ করতেছে, তো আমি এটাকে একটু এভাবে রেখে দিলাম, হালকা বাদ, আমি জাস্ট এমনি দেখাচ্ছি আর কি, রেখে দিয়ে এটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব, এইটুকু ডিলিট করে দিব, এইটুকু ডিলিট করে দিব, দেওয়ার পরে এইটুকু আমরা হচ্ছে একটা একটা শেপ দিয়ে দিলাম, ধরেন এভাবে আমি দরকার হলে এটাও ডিলিট করে দিলাম, ঠিক আছে, এখানে কিছু কালো কালো কিছু দিলেই হয়ে যাবে হচ্ছে তরমুজের এক টুকরো, হ্যাঁ এরকম আর কি চাচ্ছিলাম। আচ্ছা তারপরে দেখাই এখানে কি আছে, আমি এটা এটা একটু ট্রাই করবেন, এবার হচ্ছে ইনার রেডিয়াস, ভিতরের রেডিয়াস, আমি সার্কেল আগে ড্র করে দেখাই এভাবে নিলাম, তারপরে তখন এটা একটু ভ্যালু বাড়িয়ে দেখেন কেমন আসছে ভিতর থেকে, এই যে আপনার চাকা তৈরি করতে চাচ্ছেন, করেন এভাবে করেন, দেখেন এখানে কত সুবিধা না একটা শেপ ড্র করতে, ঠিক আছে, আর এটা রিসেট দিলে সবকিছু রিসেট হয়ে যাবে এরকম, দেখেন তখন একটা স্ট্রোক দিবে, কারণ ভিতর ফিলার নাই, দুটা এ দুইটা বড় হতে হতে, মানে ভিতরটা বড় হতে হতে একদম উপরেরটার সাথে মিলে গেছে, এই জন্য এরকম দেখেন এরকম, ঠিক আছে, এভাবে ড্র করবেন। এবার আসি দেখি এর পিছনে কি আছে, আবার প্রিমিটিভ আছে না, আমরা প্রিমিটিভ গুলো নেক্সট ক্লাসে দেখব, প্রিমিটিভ গুলোরও দরকার আছে মোটামুটি, পলিগনের কিছুই নাই, জাস্ট এখানে নাম্বার আছে, কয়টা সাইড নিতে চান, পাঁচটা, দেখুন আগে ড্র করি, আগে থেকে পাঁচটা ছিল, একটা একটা সাইড, দুইটা সাইড, তিনটা, চারটা, পাঁচটা, আর একটা রেডিয়াস ছিল, স্টার্ট পয়েন্ট সাইজ, ঠিক আছে পয়েন্ট সাইজ হাফ, আমি যদি পয়েন্ট সাইজ যদি 2 নেই দেখি কেমন আসে, আচ্ছা এটা কি আমি তো বুঝতে পারতেছি না কোন পয়েন্টের কথা বলতেছে, আচ্ছা 1 পর্যন্তই হবে, বাট এটা কি আমি মনে করতে পারতেছি না, তবে এই সাইডগুলো বাড়ালে, ধরেন 10 নিলেন, এখানে দেখুন সাইডগুলো 10টা হয়ে গেছে, এভাবে নিতে পারেন আর কি, ওকে, আবার ড্র করার সময় দেখি ইলাস্ট্রেটর মতো কাজ করে নাকি কাজ করতেছে না, ইলাস্ট্রেটর মতো কি ওই যে আমরা ড্র করার সময় যদি অ্যারো বাটন প্রেস করি যে ভ্যালু কমায় বাড়ায়, এখানে বাড়াচ্ছে না, তবে আমাদের ওখান থেকেই বাড়াইতে হবে, হ্যাঁ অ্যারো বাটন প্রেস করলে, আচ্ছা শেপ সম্পর্কে ক্লিয়ার আপনারা,
একটু কথা বলেন আপনারা, হ্যাঁ ভাই, দ্রুত রেসপন্স করবেন, তাহলে ক্লাসটা দ্রুত শেষ হয়ে যাবে। আচ্ছা, সবাই চলে গেছে নাকি? এত দ্রুত চলে গেলে হয়? ওকে, আর পেন টুল, পেন টুল দিয়ে আপাতত কাজ করার দরকার নেই, আমরা সব আমরা আগে ফ্যামিলিয়ার হই, এই টুলগুলো নিয়ে ফ্যামিলিয়ার হই। আচ্ছা, এবার গেল, এবার আমরা ড্র করি। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম কার প্রথম লেয়ার, এই লেয়ারটাকে লক লাগিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আগে না কাজ করি, দেখি এটার অপাসিটি কমানো যায় নাকি না, কমানো যাবে না, থাক আমরা এটা লক লাগিয়ে দিলাম। লক লাগানোর পর, এক মিনিট, আমরা কি করবো, আমরা আগে কারের শেপটা তৈরি করব। তো আমরা আগে এটাকে লক লাগাই, লক লাগানো যাবে এটা গ্রাফিক করলে, তবে গ্রাফিক করলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, তো আমি চাচ্ছি না যে গ্রাফিকের বিষয়টা এখন আসি আপনাদের। হ্যাঁ, এই যেখান থেকে যে ফ্রেমে গেলে এই জিনিসটাকে আপনি আলফা করে দিতে পারবেন, তাহলে একটু অপাসিটি কমে যাবে। এই যে একটু আমি কমাই দিলাম, হালকা অপাসিটি কমাই দিলাম, ঠিক আছে, একটু অপাসিটি কমিয়ে দিলাম যেন আমি ইজিলি ড্র করতে পারি, আমার অবজেক্টটা আমি যেটা ড্র করতে সেটা যেন দেখতে পারি। লক লাগিয়ে দিলাম, শুধু বডি ক্রিয়েট করব, বডি ক্রিয়েট করার জন্য একটা লেয়ার নিব উপরে। আচ্ছা, এখানে প্লাসে ক্লিক করব, লেয়ার। এখন কথা হচ্ছে যে আমরা এটা ড্র করব, তো প্রথমে আমরা গাড়ির পুরো বডিটা বানাবো আগে। ওকে, তো এটা নিলাম, নেয়ার পরে জাস্ট এখানে একটু ড্র করি আগে। তো স্টোক সাইজটা অনেক বড় হয়ে গিয়েছে, আমরা এখানে স্টোক সাইজ 3 নিয়ে দেখি কেমন হলো রেজাল্টটা, না 3ও বেশি হয়ে গেছে, 2 নিয়ে দেখব। এভাবে নিলাম, এ পর্যন্ত নিলাম, যদি আমরা এটার আউটলাইন মোড দেখতে চাই, যে আমরা দেখতে পারতেছি না যেহেতু লাল কালার ফিল আছে, যদি আমরা এটার আউটলাইন করে দিই এখান থেকে, তাহলে শুধু যে আমরা শেপে যে শেপ দেখতে শেপের আউটলাইনটা দেখতে পারবো, তাহলে ইজিলি আমরা এটাকে মুভ করতে পারবো। তো ধরুন আমি যে এটা এখানে নিয়ে গেলাম, এটাকে এই জায়গায় নিয়ে গেলাম, এখানে রেখে দিলাম, আচ্ছা থাক ওখানে, তারপর এটাকে আমরা এই জায়গায় নিয়ে গেলাম, আর এটাকে দেখতে পারতেছেন আমি যেটা ড্র করতেছি বা যেটা নিয়ে যাচ্ছি ওটাকে দেখতে পারতেছেন আপনারা? হয়তো দেখতে পারতেছেন না মোবাইলে, কিন্তু কম্পিউটারে দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি আপাতত এটাকে নিয়ে আসি, এভাবেই নিয়ে আসি, তারপরে দেখাই আপনাদের। আচ্ছা, আমি অল প্রেস করে এখানে এটাকে এভাবে নিয়ে যাব, এখানে অল প্রেস করে এটাকে এখানে রেখে দেব। এবার একটু জুম করি, জুম করার পরে এখানে আমরা এভাবে এটাকে শেপে মানে রাউন্ড করার ট্রাই করব এখানে, তবে স্ন্যাপটা চালু রাখবো, মাঝে মাঝে স্ন্যাপটা অফ রাখবো, কারণ এটা দেখুন বসতে হেল্প করতেছে, দেখুন চুমুকের মতো নিচে বসে যাচ্ছে, দেখুন দেখুন একটু নিয়ে গেলেই বসে যাচ্ছে অটোমেটিকলি, এই যে দেখুন চুম্বকের মতো। হ্যাঁ, এই জিনিসটা ওই জিনিস। হ্যাঁ, আচ্ছা, চুম্বকের মতো হেল্প করবে আমাদের হচ্ছে ইজিলি বসাইতে। এই যে নিয়ে গেলাম, এখানে টেনে ছেড়ে দিলাম, এবার আসি যে এখানে দেখি কেমন কি হয়, এখানে আমরা রাউন্ড করব, এই যে রাউন্ড করলাম, দেখেন। আর আপনারা রাউন্ড করতে পারেন না, বুঝি না মাথায় ঢোকে না কেন আপনাদের। ওকে, আমার এটা কমপ্লিট। এখন হচ্ছে আমি তাহলে এখান থেকে একটা নিয়ে গেলাম, এভাবে নিয়ে যাই আমি, এখানে ট্রাই করবো এবার রাউন্ড দেওয়ার জন্য। আচ্ছা, এটা এখানে থাক, আমি এটা সোজা রেখে দিলাম, অল প্রেস করে এখানে এভাবে নিয়ে যাব, আর এটাকে রাউন্ড করব এভাবে, আর এটাকে এই জায়গায় রাউন্ড করব।
দরকার হলে আপনারা আমারটা দেখে দেখে বানাবেন, আমি যেভাবে করতেছি। ওকে, এত ইজি একটা জিনিস আপনারা পারলেন না, বুঝলাম না। আচ্ছা যাই হোক, এটা হয়ে গেল। এখন পিছনে জিনিসটা তো দেখা যায় না, সেজন্য আমরা করলে আমরা এটা করতে পারি যে আউটলাইন মোড করতে পারি এভাবে, ঠিক আছে। আচ্ছা নিচেরটা একটু ম্যাচ হয়নি, যে নিচের দিকে আমি দেখাই ম্যাচ হয়নি, তো আমরা এটা নামিয়ে দেবো একটু হালকা। ওকে, এইটা গেল, আমরা আউটলাইন মোড করতে পারি, যেহেতু আমরা স্ট্রোক এখন শুধু স্ট্রোক আঁকাবো। হ্যাঁ, যেহেতু আমরা হচ্ছে, আচ্ছা আরেকটা কাজ করি, যে এই যে একটা সাদা কালারের এটা আছে না, এটা আমরা ড্র করি আগে। দরকার আলাদা আলাদা লেয়ারে করবেন আপাতত, বা একই লেয়ারও করতে পারেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এটা আমরা ড্র করব। এখন কিভাবে ড্র করব, যে দরকার হলে আমরা এই জিনিসটা আগে এখানে ড্র করে নিব, তারপর ওখানে বসাবো। আমরা এটা ড্র করব এখানে এভাবে, এভাবে ড্র করব। আচ্ছা ড্র এরকম করলাম, এরকম ড্র করলাম, ড্র করার পরে আমরা এখানে প্রথমে একটু এটাকে একটু রাউন্ড করব, আগে আগে রাউন্ড করব এভাবে, এভাবে একটু রাউন্ড করবো হালকা, মানে এদিকে আর ওদিকে একটু কার্ভ করবো, মানে রাউন্ড না মানে কার্ভ, একটু বক্ররেখা টাইপের করব। করার পরে এটা মিলাই দেব, আর অবশ্যই এই জিনিসটা যে আমি যে এখানে একটু নিয়ে যাচ্ছি আর হুট করে মিলে যাচ্ছে পয়েন্ট, এটা কেন হচ্ছে, যেটা চালু আছে দেখে, এই যে মিলে গেছে। তারপরে এটাকে এবার একটু কমাই দিই, এটাকে একটু কমাই দিই। এবার এটাকে আমি স্ট্রোকটা ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পরে এটার কালার দরকার, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা আপাতত অন্য একটা ব্যাকগ্রাউন্ডে রাখি, কালার এই ধরুন ব্লু কালারে রাখি আপাতত, লাইট ব্লু। এরপর এটাকে হোয়াইট করে দেব এখান থেকে, বা এখান থেকে উল্লেখ হয়তো। তারপরে এটাকে ছোট করব এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে। এবার এটাকে সিলেকশন টুল দিয়ে নিয়ে ছেড়ে দিব, আগে না আগে আমরা আউটলাইন মোড করব এখানে। তারপরে দেখব যে এই জিনিসটাকে নিয়ে যাব, এইভাবে নিয়ে যাব, এই টুল নিব, নেয়ার পরে এটার বরাবর করে দেব, আর একটু বড় ছোট হলে কোনো সমস্যা নাই এটা। আচ্ছা এবার আমরা আউটলাইন মোড থেকে বের হব, তো এটা লেগে গেল। হ্যাঁ, চাইলে এখানে একটু আপনি হালকা একটু এটাকে, হালকা মানে বেশি না, একটু চেকুন করে দিবেন হালকা। ওকে, এটা গেল। এখন আমরা কি করব, যে ওই কারের হচ্ছে ওই যে পিছনে যে স্ট্রোক গুলো আছে, যে জানালা যা আছে, ওরকম ফ্রেম বানাবো কিভাবে, আউটলাইন মোড করব আবার। অথবা আপনারা যদি, এটা যদি কঠিন লাগে, আমি কঠিন করে বোঝাবো না, যদি কঠিন লাগে তাহলে এই কারটা আপনারা চাইলে পাশে রেখে ড্র করবেন, ঠিক আছে। অথবা আর একটা কাজ করতে পারেন, যে এভাবে রাখলাম আগেই, পুরো গাড়ির ফ্রেমটাকে ক্রিয়েট করে নিব, ঠিক আছে, পুরো গাড়ির ফ্রেমটা আগে ক্রিয়েট করে নিব। আগে দেখব, আগে ছোটগুলো ক্রিয়েট করব, যেন পরেরটা আমি ইজিলি ক্রিয়েট করতে পারি। এখন কি করব, যে এটা এই এটাতে আসলাম, আসার পরে এভাবে ড্র করি, আগে কালার নিব হচ্ছে রেড কালার, এখানে ছেড়ে দেব। আচ্ছা ছোটটা আগে ড্র করতেছে আগে।
এই যে অল প্রেস করে তারপর এখানে রাউন্ড করে দেব। ওকে, তারপরে এখানে আসব, অল প্রেস করে টেনে আগে এই জায়গায় বসাবো, তারপরে এখানে একটু অ্যাডজাস্ট করব। ওকে, তারপরে এখানে হালকা পাতলা মিলানোর চেষ্টা করব এভাবে রাউন্ড করার। ওকে, হলো আর কি। আচ্ছা, এটা একটু প্রবলেম হচ্ছে কেন বুঝলাম না। এটাকে একটু মিলাই দেবো উপরের দিকে হালকা। ওকে, কন্ট্রোল জেড করবো, যদি ভুল টুল হয় অবশ্যই কন্ট্রোল জেড করবো আমরা। এখানে পুরোটা রাউন্ড হয়ে গেছে, রাইট? ওকে, আর একটু পিছনে সরাইতে হবে। এই জিনিসটা এখানে ওই নিজে ভালো মতো রাউন্ড করে নাই, এই জন্য আমাদের প্রবলেম হচ্ছে আর কি। তো আর একটা কাজ করতে পারি, এখানে এটা মিলাইতে পারি এভাবে, যদি সোজা থাকে অল প্রেস করে এখানে পয়েন্ট সহ নিয়ে যাব। কি কি আসলো এখন? এখন আসার টাইম বুঝলাম না বিষয়টা, আন্ডু করি, এখানে প্রবলেম ক্রিয়েট করতেছে। আচ্ছা, এরকমই রাউন্ড করে দিবেন। ওকে, এই রাউন্ডই থাক। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপরে পিছনেরটা যদি রাউন্ড করতে চান, আর একটা কাজ করতে পারেন, লাইন টুল। এই লাইন টুল দিয়ে জাস্ট এখানে ডাইরেক্ট এভাবে নিয়ে যাবেন। আর লাইন টুল জাস্ট এই এই ক্ষেত্রে আজকে মানে লাইন টুল যদি ইউজ করতে চান, শুধু এইটুকু জিনিস আর একটু আছে, ওগুলো করবেন। লাইন টুলও ড্র করবেন। হ্যাঁ, আমরা বেশিরভাগ ড্র করব, বেশিরভাগ টাইম আমরা ড্র করব লাইন টুল দিয়ে, তবে আপনাদের এই শেপগুলো যদি ক্লিয়ার হয় এই জন্য লাইন টুলে হাত দিবেন না। হ্যাঁ, আচ্ছা, আমি লাইন টুল হাতই দিচ্ছি না, আমি নেক্সট নেক্সট ক্লাসে লাইন টুল শেখাবো। ওকে, তো আমরা এটা কিভাবে ক্রিয়েট করব? আমরা এভাবে চাইলে করতে পারি, যে আমরা এটাকে কপি করতে পারি। কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করলাম, ঠিক আছে, এটা আসলো। আসার পর এটার ফিলটা আমরা কেটে দিচ্ছি, ফিলটা কাটার পরে এটাও কেটে দিচ্ছি নিচেরটা। এবার ডবল ক্লিক করে সবগুলো সিলেক্ট করব আর এখানে বসানোর চেষ্টা করব আগে, ঠিক আছে? বসানোর চেষ্টা করে মোটামুটি বসাবো, তারপরে কি করব, এটাকে এই জায়গায় মিলাবো, আর এটাকেও এই জায়গায় মিলাবো। আচ্ছা, গেল।
অনেক ভাবে তৈরি করা যায়, আপনারা চাইলে পারবেন একাধিক ভাবে, যারা কনসেপ্ট ক্লিয়ার তারা হাত দিলেই ড্র হয়ে যাবে। এখানে একটু রাউন্ড করতে হবে হালকা। ওকে, এবার আসি, এখানে রাউন্ড করব এভাবে। তবে খেয়াল রাখবো যে গ্যাপগুলো যেন সমান হয়। এবার এখানে আসি, যে এখানে আমরা এটাকে রাখবো, রাখার পর এখানে ওই যে অ্যাঙ্গেল আসবে, অ্যাঙ্গেল আসতে না, তার মানে এখানে সবগুলো রাউন্ড হয়ে গেছে। ওকে, তো এরকম থাক, আমরা অ্যাঙ্গেল দরকারে বের করব অল্ট প্রেস করে। আচ্ছা, এভাবে বসিয়ে দিলাম। এই রাউন্ডটা প্রবলেম করতেছে বারবার। ওকে, দেখি মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, ঠিকঠাক আছে। আমি একটু আন্ডু করি, আবার একটু প্রবলেম হয়েছে, এখানকার রাউন্ডটা নষ্ট হয়ে গেছে। তো এই রাউন্ডটা আমরা ট্রাই করার, কারণ এখানে পুরাটাই রাউন্ড হয়ে গেছে, কোনো অ্যাঙ্গেল নাই। ঠিক আছে, তো আমরা অ্যাঙ্গেল দরকারে বের করে নেবো অল প্রেস করে। তার মানে হচ্ছে আমাদের ওই গ্যাপ গুলো ঠিক রাখতে হবে সবসময়। আচ্ছা, এখানে ঠিক আছে, তারপরে এখানেও মোটামুটি ঠিক আছে, এখানেও দেখি একটু হালকা পাতলা। স্ন্যাপটা প্রবলেম করতেছে, অফ রেখে দিলাম আপাতত। এখন আমার ইচ্ছা মতো আমি এটাকে মুভ করতে পারবো, স্ন্যাপের কারণে আর কি আমরা মুভ করতে পারতেছিলাম না। ওকে, এবার ঠিক আছে। এবার এই টুল আছে না, পেন বাকেট, যে তো রেড কালার নিয়ে আছে ফিলে, যদি না থাকে আইডাবার টুল দিয়ে রেড কালার নিব, পেন বাকেট অটোমেটিকলি চলে যাবে। এখানে ক্লিক করে পেন বাকেট টুলটা দিয়ে ড্র করে ফেলবো। ঠিক আছে, এই যে এখানে একটু হালকা পাতলা কেমন যেন লাগতেছে, তো আমি একটু ঠিক করার ট্রাই করি এখানে। ওকে, এবার ঠিক আছে, আমি পুরো গাড়ির ফ্রেমটা তৈরি করলাম। এখন কথা হচ্ছে যে আমরা এবার এটাকে পাশে রেখে ড্র করবো, যদি যেহেতু আমরা দেখতে পারতেছি না, কঠিন করে করা দরকার নাই। ঠিক আছে, তো দেখি আমরা চাকা ক্রিয়েট করতে পারি ওই যে ওই সিস্টেমে, যেভাবে আমরা দেখলাম একটা সময় সার্কেল দিয়ে, যে সার্কেল নিব, নেওয়ার পরে ইনার রেডিয়াস বাড়াবো, দেখি কতটুকু হলো। চাকার আর একটা লেয়ার নিলাম উপরে, ঠিক আছে, 5 নাম্বার লেয়ার, মানে লেয়ারের নাম 5 নাম্বার, মানে লেয়ার 5 নাম। আচ্ছা, রেডিয়াস আর একটু বাড়াইতে হবে, 40 করলাম। 40 করে সেম টু সেম হওয়া লাগবে বিষয়টা এমন না, এরকম করতে পারেন চাইলে। এই যে করলাম, করার পর ঠিক আছে, এরকম করলেন, করার পরে হচ্ছে, আচ্ছা আর একটু বাড়াই, মানে একটু বেশি হয়ে গেছে আর কি, মানে কম হয়ে গেছে, একটু 50 করে নিলাম। 50 শিফট প্রেস করে আর অল প্রেস করে ড্র করুন, তাহলে ওই সেন্টার থেকে ড্র হবে। ওকে, এটা গেল, এটা গেল। তো দেখি এখানে কালার দেওয়া যায় নাকি। হ্যাঁ, দেওয়া যাবে। তো আমরা কালার নিব একটু গ্রে কালার টাইপের, এখানে গ্রে কালার নিব এই জায়গায়, আর এখানে হোয়াইট নিব, এটার থেকে একটু হালকা লাইট নিব, এটার থেকে একটু লাইট নিলাম। এখানে আমরা চাইলে সার্কেল ড্র করতে পারি, তবে এখানকার এটা জিরো করতে হবে। করার পর এখানে
এই সেন্টার থেকে আগে শিফট প্রেস করে ড্র করব, তারপরে অল প্রেস করব, তাহলে সেন্টারে চলে যাবে এরকম। আচ্ছা এটা গেল। তো আমি কি করব, যেটাকে আমি আগে এখানে রাখি, এখানে রাখলাম, অল প্রেস করে পুরোটা সিলেক্ট থাকা অবস্থায় অল প্রেস করে এখানে আমি রেখে দিলাম, সমান সমান রাখবো যেন এখানে এটুক আর এটুক গ্যাপ যেন ঠিক থাকে। আচ্ছা এটা গেল। এখন এগুলো ড্র করব, এগুলো ড্র করব কিভাবে, যে দেখুন আগে দেখতে হবে যে এই জিনিসটা আসে কোথা থেকে, এই জিনিসটা এই জায়গায় মিল হয়ে যাবে, এই যে পুরো লাইনটা, আর এখান থেকে শুরু হবে নিচের দিকে। ওকে, তাহলে আমরা কি করব, এই জিনিসটা ড্র করতে হলে এর উপর দিয়ে চলে গেছে সেই লাইন, তো আমরা এখান থেকে শিফট প্রেস করে ড্র করবো, তাহলে সোজা লাইন আসবে, এটুকু রেখে দিলাম। এখান থেকে শিফট প্রেস করে ড্র করবো, তাহলে দেখুন আপনি মাউস মুভ করবেন, লাইন সোজাই থাকবে, এখানে রেখে দিলাম। এবারে এটা দেখি, এই যে এখান থেকে নিয়েছে, তো আমরাও এখান থেকে নিব, এই যে এখান থেকে শিফট প্রেস করে ড্র করবো, এইটুকু রাখবো। আচ্ছা গেল, এইটুকু গেল। এবার দেখি তারপরে কি করেছে, এখানে সেন্টার থেকে নিয়েছে, তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের আন্দাজ মতো একটা সেন্টার থেকে নিয়ে জাস্ট এটার সাথে মিলাই দিব। আচ্ছা মিলাই দিলাম এভাবে, স্ন্যাপটা অন রাখি এবার। আচ্ছা এ টুল নিলে স্ন্যাপটা চালু থাকে, তারপরে আবার লাইন টুল দিয়ে জাস্ট লাইন টুল এইটুকু কাজে মানে ইউজ করবেন, এভাবে টান দিয়ে নিয়ে এটার সাথে মিলাই দিবেন, এটার সাথে টান দিয়ে এটার সাথে মিলাই দিবেন, তবে কখনো যেন ওভারল্যাপ এটার সাথে মিশে না। আচ্ছা মিশলে কিছু হবে না, কারণ চাকা আলাদা লেয়ার আছে, কিছু সমস্যা হবে না। এবার সিলেকশন টুল নিয়ে জাস্ট এই চাকার, এই যে চাকার যে রাউন্ড আছে না, রাউন্ড শেপ, এই রাউন্ড শেপের সাথে গ্যাপ ঠিক রাখার চেষ্টা করবেন, মানে সব জায়গায় গ্যাপ যেন ঠিক থাকে, ওই অনুযায়ী মিলাবেন। ওকে এই যে ঠিক আছে, আচ্ছা মোটামুটি ঠিক আছে। এখানে আবার এখানেও সেম কাজটাই করবেন, গ্যাপটা মেলানোর ট্রাই করবেন, যদি না মিলে দরকার হলে এটাকে একটু উপর উঠাই দিবেন হালকা, তারপরে এটাকে একটু পিছনের দিকে নিয়ে যাবেন দরকার হলে এইভাবে, যদি না মিলে, যদি এদিক এই গ্যাপ আর এই গ্যাপ না মিললে তাহলে একটু উপরে নিচে উঠাই দিবেন। এই যে এটা একটু বেশি চলে গেছে, এই যে হালকা। ওকে তো এটা কিন্তু হয়ে গেল, ইজি, খুব ইজি। তো এইটুকু কাজ শেষ আমাদের। এখন এই যে ভিতরের এই এখানে জাস্ট একটা শেপ নিলে, এই যে মানে লাইন টুল দিয়ে ড্র করলে হয়ে যাবে। জাস্ট এখানে একটা লাইন টুল নিবেন, শিফট প্রেস করে ড্র করবেন, এখানে নিলেন, এখানে এটা নিলেন, আচ্ছা নিলেন, হয়ে গেল। এইবার কি করবেন, আর এই যে এখানে যে ওই যে হ্যান্ডেল আছে দরজা, গাড়ির দরজা খোলার জন্য আর কি, ওটার নাম কি আমি জানি না, ভুলে গেছি, তো ওটা ওই যে করার জন্য সেম কাজটা করবেন, যে এখানে এই যে এখানে হচ্ছে দরকার হলে সাইট লিখবেন, লিখে ছোট্ট করে ড্র করবেন এভাবে, তাহলে রাউন্ড শেপ আসবে। আচ্ছা আমরা এগুলো মেবি এই যে ভুল করেছি আমি একটা, যে চাকার যে লেয়ার আছে না, চাকার লেয়ারে মানে ড্র করে ফেলছি। হ্যাঁ তো কি করব, এটাকে তাহলে আমরা এই পুরো জায়গায় আগে ডবল ক্লিক করব যতটুকু সিলেক্ট হয়, তারপর শিফট প্রেস করে এটা এইটা 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 পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স প্রেস করব, তারপরে যে বডির যে লেয়ার ছিল, এই যে এই লেয়ারে, এটা কিন্তু চাকার লেয়ারে ছিলাম যেটা কাটলাম, কেবল বডি লেয়ার আসবো, অদরকার আমরা এখানে লিখে দেবো বডি। হ্যাঁ লিখে দিলাম, এই লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি প্রেস করবো, তাহলে ওই জায়গায় পেস্ট হবে, ঠিক আছে। আর এটাও চাকার লেয়ারে চলে গেছে, তো পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল এক্স প্রেস করব,
বডি লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি ওই জায়গায় পেস্ট হবে। এবার এটাকে এই জায়গায় বসিয়ে দিব যে এটা কোথায় ছিল। আচ্ছা এই জায়গায় বসিয়ে দিব। এটাকে যখন যে সিলেক্ট অবস্থায় নিয়ে আসবো আগেই আমরা বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করবো না, এটা অ্যারো বাটন দিয়ে দরকার হলে আমরা অ্যাডজাস্ট করে নেব উপরে নিচে। হ্যাঁ এখানে করলাম, তারপরে হচ্ছে এটা আছে ওই শেষের দিকে, তবে একই মাপে থাকতে হবে। এখান থেকে এটা যতটুকু গ্যাপ এখানে ওই একই গ্যাপে থাকতে হবে। এভাবে অল প্রেস করে কপি করে নিয়ে যাবেন, শিফট প্রেস করবেন, তাহলে একই লাইন বরাবর চলে যাবে এটা। ওকে এই যে রাখলাম, হ্যাঁ এটা হয়ে গেল। আচ্ছা এখন আর কি বাকি আছে, এই যে শেপগুলো বাকি আছে এটা একটু পরে দেখি। এই যে গ্লাসের বিষয়টা আছে এখানে, হ্যাঁ এই গ্লাসের বিষয়টা আমরা যদি ড্র করতে চাই তাহলে কি করব, যে বডি লেয়ারেই থাক, এই শেপটাই এই টুলটা নিব। এবার এখানে আসবো, আসার পরে দরকার হলে আমরা কি করব, এখানে আগে জিরো করে দিই তারপরে এখানে আসবো, তাহলে সবগুলো ভ্যালু জিরো থাকবে। এইবার যে এটাই হচ্ছে আমরা কি করব, যে আমরা এখানে নিব 20, এ পাশেও নিব 20, কারণ এই দুই পাশে আমরা চাচ্ছিলাম এই যে এভাবে। হ্যাঁ আর দরকার হলে এখানে আমরা 10 করে নেই, এখানে 10, এখানে 10। এবার দেখি আমরা একটু ড্র করে ট্রাই করি এখান থেকে। আচ্ছা বেশি রাউন্ড হয়ে গেছে এখানে, তো আমরা এখানে নিলাম হচ্ছে 5, এখানে 5। মোটামুটি ঠিক আছে, এভাবেই নিলাম। ঠিক আছে নেয়ার পরে দেখলে একটু ছোট করলাম হালকা, করার পরে এটাকে অবশ্যই নিয়ে যাব, সিলেকশন টুল দিয়ে নিয়ে যাই। আগে দেখতে হবে এটা কোথায় আছে, এ পাশে আছে। আচ্ছা আমরা এটাকে অ্যারো বাটন প্রেস করে বড় করি একটু। আচ্ছা এটা বড় করি হালকা, এবার দেখি ঠিকঠাক আছে নাকি। আচ্ছা এভাবে রেখে দিলাম, এভাবে করলাম, তারপরে এটা কালার আমরা আইটোপার টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে নিলাম, এটা কালার এভাবে রেড কালার নিয়ে নিলাম। আচ্ছা এটা গেল। এবার আসি, এবার কি এই যে গাড়ির পিছনে যেটা আছে না, গাড়ির পিছনে যে ব্ল্যাক কালারের যেটা আছে ওটা আমরা চাইলে এই কাজও করতে পারি, যে আপাতত চাকাটা একটা চাকার শেপ, মানে এই যে এটা এই শেপটা দরকার হলে এই শেপ এই ফিলটা আমি কপি করলাম, কপি করে চাকার লেয়ারটা কিছুক্ষণের জন্য। আচ্ছা দরকার হলে চাকার হচ্ছে এই যে এটাকে আমি লক লাগিয়ে রাখলাম আর এটা আউটলাইন করে রাখলাম, যেন চাকার এই ফ্রেম টেম দেখতে পারি, এটা লক কিছু হবে না। এখন বডি লেয়ারে আসব, আসার পরে কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে চাকার এই জিনিসটা আসবে। আসার পর আমরা কি করব, যে দেখতে হবে যে এটা চাকার বাহিরে আছে। তো আমরা এটা শিফট প্রেস করে একটু বড় করব হালকা। তারপরে এটাকে আমরা বসানোর চেষ্টা করব এখানে, তারপরে এটাকে হালকা এদিকে একটু হালকা ছোট করবো, এদিকে যেন সব দিকে গ্যাপটা সমান থাকে, মোটামুটি থাকলে হবে। ওকে এরপরে আবার এখানে ওটাকে কপি করে নিয়ে যাব অল প্রেস করে, তারপরে এখানে ছেড়ে দেবো এটাকে এখানে। এটা তো কনফার্ম হয়ে গেছে, এখন এখানেও আমরা সেম কাজটা করব, যে একটু উপর উঠাবো হালকা করে, তারপরে কনফার্ম করে দেব। আচ্ছা গেল। আর এটার কালার অবশ্যই আমরা ব্ল্যাক করে দেব, ব্ল্যাক নিলাম, ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। আচ্ছা গেল। এবার আমি এটাকে আউটলাইন মোড থেকে বাইরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যদি না হয় চাকাটাকে আমি আপাতত আউট করে দিলাম। দেওয়ার পরে এবার এই লাইনটা তো কাটতে হবে না, তো আমরা কি করব, যে
এই যে স্টক আছে না, এই স্টকের সাথে, ও সরি, এখানে একটা স্টক আছে, এই স্টকের সাথে, ও সরি একটু ভুল হয়ে যাচ্ছে, কি করব যে কাটার জন্য আর কি, এই যে এই জিনিসটা কাটার জন্য কি করব, আমরা চাইলে যেহেতু এটা লাইন সমান সমান লাইন, তো আমরা চাইলে সিলেক্ট করে এতটুকু অংশ আমরা ডিলিট করে দিতে পারি, ডিলিট, ঠিক আছে, এটা ডিলিট করে দিতে পারি যেহেতু সমান, তারপরে এটাও আমরা এভাবে ডিলিট করে দিতে পারি, ডিলিট, ঠিক আছে। এবার আসি যে স্ট্রোক যদি না থাকে তখন কি করবেন, এই যে এখানে কিন্তু স্ট্রোক নাই, এই যে পেন পেন বাকেট টুলের নিচে আছে ইঙ্ক বটল টুল, এই টুলটা নেবেন, স্ট্রোকের যে কালার নিতে চান ওই কালারটা সিলেক্ট করবেন, যেহেতু আমি ব্ল্যাক নিতে চাই, ব্ল্যাক আগে থেকে দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, স্ট্রোক চলে আসবে, দেখুন এখানে স্ট্রোক নাই, এই যে ক্লিক করলেন স্ট্রোক চলে আসলো, এই যে ক্লিক করলেন স্ট্রোক চলে আসলো, ক্লিক করলেন স্ট্রোক চলে আসলো, ক্লিক করলেন চলে আসলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার এই যে ভিতরের স্ট্রোক দরকার নাই, ভিতরের স্ট্রোক দরকার নাই, এই যে আমি এগুলো ডিলিট করে দিলাম, এই যে এখানে একটা স্ট্রোক আছে কেটে দিলাম, ধর এটাও কেটে দিলাম থাক, কারণ আমার তো এটার পিছনে চাকা থাকবে, এবার উপরে তো চাকা থাকবে, তোমার তো দরকার নাই, তারপর আমি এটা পুরোটা ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক সিলেক্ট করলাম, এখানে নিয়ে নিলাম, তবে এই যে পুরো কালারটা অ্যাপ্লাই হবে কখন, যখন কোনো স্ট্রোকের মাঝে কোনো গ্যাপ থাকবে না। হ্যাঁ ঠিক আছে, এখানে মনে হয় স্ট্রোক নাই, স্ট্রোকটা নিতে হবে, আচ্ছা স্ট্রোক আছে, গ্যাপ থাকলে কিন্তু কালার অ্যাপ্লাই হবে না, কেন হবে না এটা এই যখন শেখাবো তখন হচ্ছে আমরা বুঝবো আর কি। এই যে স্ট্রোক, এখানকার স্ট্রোক ডিলিট করে দিলাম, আর এখানে একটু গ্যাপ রয়ে গেছে, দেখলে এটার সাথে এটা মিলাই দিলাম, মিলাই দিলাম, ওকে, এবার ব্ল্যাক কালার সিলেক্ট করলাম, এখানে পেস্ট করলাম, দেখুন কালার অ্যাপ্লাই হচ্ছে না, কেন এখানে কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি হচ্ছে না, কারণ কোনো না কোনো জায়গায় গ্যাপ আছে, দেখতে হবে গ্যাপটা আছে কোথায়, এই যে গ্যাপ আছে এখানে খেয়াল করলে দেখবেন এখানে একটা গ্যাপ আছে, ঠিক আছে, এই গ্যাপটা সিলেকশন টুল নেবেন, এই গ্যাপটা ফিল আপ করে দেবেন, এই যে ফিল আপ হয়ে গেল, আচ্ছা তারপরে এবার কালার অ্যাপ্লাই করবেন এই টুল দিয়ে, এবার কালার অ্যাপ্লাই হবে, ওকে, আর আমি এটার ফাঁকা করলাম না, চাইলে করতে পারেন তো না, এটা অপশনাল, করতেও পারেন, এই যে উপরে এই যে মানে এই যে ব্ল্যাক কালারটা একটু উপরে আছে, এটা অপশনাল, করলে করতে পারেন না করলে না, সমস্যা নাই। এরপর চাকাটা আনবেন, ঠিক আছে, ওকে, চাকাটা আনলেন, তো মোটামুটি আসলো গাড়ির শেপে আমাদের। এবার কি করব যে এই যে এই লেয়ারটা সিলেক্ট করব, করার পরে এটার আলফা বাড়াই দেবো, আবার এবার এই কালারটা নিব আমরা, হাইড্রোবার টুল দিয়ে কালার নিলাম, ঠিক আছে কালার নিলাম, তারপরে বডিতে গেলাম, বাইরে আগে সিলেক্ট করি কন্ট্রোল প্রেস করে এখানে, তারপর এখানে কালার অ্যাপ্লাই করবো, এই যে নিলাম, এই যে নিলাম, আর বাকি আমি এগুলো করলাম না, এগুলো আপনারা করবেন, এই যে এটার মতো করে। এবার এই যে এটার স্ট্রোক সাইজটা একটু কমিয়ে দিব, এটা এইটা স্ট্রোক সাইজ 1 করে দেব, ওকে, আর এটার কালার আমরা একটু হালকা মানে বেশি হোয়াইট না, চাইলে হোয়াইট নিতে পারেন, হোয়াইটও নিলে কোনো সমস্যা হবে না। আচ্ছা আমি এতটুকু করে দেখালাম, বাকিটুকু আমি করব না, কারণ এগুলো আপনারা কিভাবে রাউন্ড করবেন অবশ্যই বুঝতে পারতেছেন, যে একটা শেপ নেবেন, আমি একটু হালকা ক্লু দিয়ে দিই, শেপ নেবেন, এটা সিলেক্ট করবেন কতটুকু রাউন্ড করতে চান, এটুকু নেবেন, নিয়ে নিয়ে আগে দেখবেন যেটার সাথে ম্যাচ করতেছে কিনা, দেখুন এভাবে ম্যাচ করতেছে কিনা দেখবেন, তারপর ড্র করবেন, বাকিটুকু আর আমি দেখাবো না, এটুকু আপনাদের থাকবে হোমওয়ার্ক, পুরোটাই গাড়ি আবার বানাবেন। এইবার আসি যে গাড়িটা সেভ করবেন কিভাবে, আচ্ছা এটা আর কোনো কাজ নাই, আমরা এই লেয়ারটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ঠিক আছে, এবার কথা হচ্ছে যে পুরোটা গাড়ি সিলেক্ট করব, করার পরে আচ্ছা এটা লক লাগানো আছে, চাকা সিলেক্ট হয়নি, পুরোটা সিলেক্ট করব, তারপরে শিফট প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে বড় করব, ঠিক আছে, এভাবে বড় করলাম, করার পর এখন আমরা কি করব, সেই
এটাকে ইমেজ আকারে বের করবো কিভাবে, ফাইলে ক্লিক করব, অবশ্যই এই ফাইলটা সেভ করে রাখবেন। এই যে এটা সেভ হলো, এখানে স্টার্ট দেওয়ার মানে কি, একের পাশে স্টার্ট দেওয়ার মানে হচ্ছে ফাইলটি সেভ হলে অবশ্যই সেভ করব, সেভে ক্লিক করব। এখানে একটাই ফাইল হবে, এটা করা দরকার নাই, ডট xfl করা দরকার নাই, ডট ফ্লা, এই ফাইলটা সেভ করব। আর যা নাম দিতে চাই, ধরেন কার নাম দিলাম, কোথায় সেভ করতে চাই, ডেস্কটপে সেভ করতে চাই, সেভে ক্লিক করলাম। তো দেখুন এখানে এই যে আমার কারের এই একটা ফাইল জমা হলো, আর এটা রিকভার ফাইল, মানে আপনার ফাইল অটোমেটিকলি সেভ হচ্ছে। আপনার ফাইল যদি কখনো ক্র্যাশ করে, মানে আঁকায় তাকাতে যদি ক্র্যাশ করে, তাহলে পরবর্তীতে এই রিকভার ফাইলটা ওপেন করবেন, এই জিনিসটা আবার ওই জায়গা থেকে আসবে যতটুকু কাজ আপনি সেভ করার আগে করেছিলেন। আর এটা অটোমেটিকলি সেভ হতে থাকে, অটো অটো সেভ হতেই থাকে। সেভ করলাম, এরপরে যাব এক্সপোর্টে, মানে ইমেজ আকারে সেভ করব, এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। হ্যাঁ, এখানে এক্সপোর্ট ইমেজ বা এক্সপোর্ট ইমেজ ল্যাগেসিতে ক্লিক করব এখানে। আচ্ছা সরি সরি সরি, ল্যাগেসি তো যে ওটা ওয়েব ইলাস্ট্রেটরে, এক্সপোর্টে ক্লিক করব। করার পরে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব, তখন একটা ইন্টারফেস খুলবে, দেখায় এই যে খুললো। চাইলে এটাকে অ্যাকচুয়ালি এটা নাম দেওয়া উচিত ছিল ল্যাগেসি, ওই ইলাস্ট্রেটরের মতো এক্সপোর্ট ইমেজ আছে, আমরা জেপিজিতে সেভ করব। এখানে কোয়ালিটি দিব 100%, ঠিক আছে। পিএনজি করলে পিএনজি করতে পারেন, এখানে পিএনজি পিএনজি করলে পিএনজি 24 করবেন, ট্রান্সপারেন্স করলে কি হবে যে ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওকে, আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই, দেখি কি ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়। আচ্ছা ভাইয়া, এই সেম জিনিসই বা ভিডিওর ক্ষেত্রে কি করা যাবে? মানে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রাখবো না? ও এটা ভাই ফিল্ম বলাতে হবে না, এটা হবে প্রিমিয়ার প্রোতে। হ্যাঁ, অ্যানিমেট, অ্যানিমেটে, হ্যাঁ অ্যানিমেটে হবে, সমস্যা নেই। তাহলে জিআইএফ ফাইলে সেভ করতে হবে এটাকে, দেখাই জিআইএফ, আমি দেখাই, এক্সপোর্টে ক্লিক করবেন। তবে এই যে এই জিনিসটা হবে এখান থেকে, যদি ওইভাবে করতে চান অ্যানিমেটের মধ্যে ভিডিও, মানে ব্যাকগ্রাউন্ড যদি না রাখতে চান, তাহলে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যানিমেটেড জিআইএফ, এটা করতে হবে। করলে তখন হচ্ছে যেখানে ট্রান্সপারেন্সি করলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড থাকবে না। হ্যাঁ, আচ্ছা মিউট করেন, মিউট করেন, এই যে তখন ব্যাকগ্রাউন্ড থাকবে না। তবে এটা দেখাবো না, যখন অ্যানিমেশন শেখাবো তখন দেখাবো। আমি আগে ইমেজ সেভ করা শেখাই, এক্সপোর্টে যাব, যাওয়ার পরে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড এটা নিলাম, জেপিজি নিলাম, সব কিছু এখানে 50% না 100% করে দেব। এখানে সাইজ, এর যেটা আমার ডকুমেন্টের সাইজ ছিল ওটাই থাকবে, জাস্ট সেভে ক্লিক করব, ডেস্কটপে সিলেক্ট করতে চাই, এবং এটা অটোমেটিকলি নাম নিয়েছে কার ডট জেপিজি, কারণ আমার ডকুমেন্টের নাম কার, এখানে কারের নাম ডকুমেন্টের নাম অনুযায়ী নিয়ে নিচ্ছে। আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন এখান থেকে, আপনি ইচ্ছে মতো লিখে সেভে ক্লিক করবেন, আপনার ফাইল সেভ হয়ে গিয়েছে। এই যে আসছে, এই যে ফাইল আসছে, ঠিক আছে, এভাবে আপনারা ড্র করবেন। ভাই এখান থেকে কি ভিডিও সেভ করতে গেলে রেন্ডার করতে হবে? না, এখান থেকে রেন্ডার করলে ডট মুভি ফাইলে রেন্ডার হবে, আর এটাও পরের নেক্সট ক্লাসে একটা সময় দেখাবো, এত মানে এক্সাইটেড হওয়ার আগে দরকার নাই। এটা আমরা সব শিখবো, একটা কিছু বাদ রাখবো না, ঠিক আছে। আজকের ক্লাস এ পর্যন্ত অফ রাখলাম।